অভিনেতা মস্তে ছিল দীর্ঘদিন আপনারা এলাকার মানুষের এই সকল উন্নয়ন থেকে আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। আজকে সারা বাংলাদেশে আমাদের পাঁচ নেত্রী চারটি শেখ আছে, যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে মানুষের সেবা করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, বিনামূল্যে বই দিয়েছে, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃকালীন ভাতা, বিধবা ভাতা, আজকে ছাত্রদের উপবৃত্তি দিয়ে এই দেশের মানুষের উন্নয়নের জন্য সকল কাজ করেছে। আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত উন্নয়নগুলো সম্পূর্ণ করতে পারিনি। প্রিয় ভাইরা, আজকে একটু আগে আমাদের টাঙ্গাইলের দেওয়ার বলে গেলেন, তিনি কিছুদিন আগে 250 কোটি টাকার প্রজেক্ট পেয়েছেন। প্রিয় ভাইরা, আজকে মনে রাখতে হবে গত 3 বছর বহপুর পৌরসভার উন্নয়ন হয়েছে মাত্র 15 কোটি টাকা, আর টাঙ্গাইল পৌরসভার উন্নয়ন হয়েছে 600 কোটি টাকা। এই ভয়পুরের উপজেলা পরিষদের আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে, উন্নয়ন হয়েছে মাত্র 80 থেকে 100 কোটি টাকা। আমাদের পার্শ্ববর্তী এলাকা কালীহাতি সোহেলহাটের উন্নয়ন করেছে 1800 কোটি টাকা। ধানবাড়ি ডক্টর রাজ্জাক সাহেবের আসনে উন্নয়ন হয়েছে 3000 কোটি টাকা। আজকে মনে রাখতে হবে আমরা বোবা হয়ে থাকি, চুপ করে থাকি, কথা বলি না। আপনাদের এই ভবপুরে মানুষ আমি শ্রদ্ধা করি, আমি যতদিন যাব এই ভবপুরে কবিতাশীল মানুষের সাথে মিশি, তারা আমাকে কষ্ট দেয়নি, আমাকে বিরক্ত করে দিই, আমাকে সম্মান দিয়েছে, আমাকে ভালোবাসা দিয়েছে। আমি শুধু তাদেরকে বলি যে আপনারা সবসময় চুপ থেকে দীর্ঘ 22টি বৎসর আপনারা কত পিছিয়ে গেছেন, আপনারা দয়া করে একটাবার চিন্তা করে দেখবেন আপনাদের সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, সেই গাছ ছাড়ার ঘরে ঘরে বিদ্যুৎ প্রয়োজন। আজকে আমরা সেই সকল সেবা আমরা দিতে পারিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে আপনি এলাকার